কথা বাবা একটু মজা নিয়ে নিচ্ছে জাল তুলে নিয়েছি বাবা বললো একটু মজা নিয়ে নি নই দেবো আমরা সেই মজা নিচ্ছে আর ঢেউটা ঢেউ হচ্ছে সেই ঢেউ আর মজা হবে ভালোই নিচ্ছে নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। সুন্দরবন ওয়াইল্ড লাইফের নতুন একটা ভিডিও স্বাগত। আজকে জাল নিয়ে আবার চলে এসেছি মাথা নদীর চরে, আর যাব সামনে চ যেখান থেকে নামবি চ না যেখান থেকে চ না যে কোনো এক জায়গা। তো আজকে মরানিগন, মরানিগনে নাকি মাছ বাদে ভালো, তো চলো দেখি যা যাক সবাই মিলে যাই দেখি। চলো চলো, আজকের সঙ্গে বাবা দাদা আর সেই বৌদা আবার এসছে, একসাথে যাবো সবাই মিলে। আগের দিন বিশাল মজা পাইছিস? হ্যাঁ আগের দিন বিশাল মজা পাইছি, আগের দিন মাছ সেরম হয়নি তাও ভালোই মজা হয়েছে। আর আজকে আবারও যাচ্ছি দেখি, আজকে তো মাছ ধরেই যাবো। অনেকক্ষণ হাঁটাহাঁটির পরে চলে এসছি, আর সে বোবাদা পুরো ঘেমে গেছে, সে অনেক চর আর ঢেউ হচ্ছে বিশাল নদীতে দেখতে পাচ্ছি। চলো চলো, আজকে মাছ কিন্তু ধরে বাড়ি যেতে হবে, আজকে অনেক কষ্ট করে আসছি চরে, আরো সে অনেক চর এখন অনেকটা যেতে হবে। বাবা ততক্ষণ এই জালটা পেতে নিক, আমি আর দাদা ততক্ষণ ওখানে যাই। তো বন্ধুরা অবশেষে নদীর কানা অব্দি আসলাম, কত চর দেখো এখনো পাইনি, এখান থেকে মনে হয় প্রায় সেই 30 মিনিট ধরে হাঁটছি শুধু। হিরে মাঝে সময় ডাবি গেলি তো আর হচ্ছে না, চল 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 আসি গেছি, দৌড় দে দৌড় দে, এইটা 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 আর হচ্ছে না। ও দেখি ওরা আসুক, তো আমরা জাল পাচ্ছি বন্ধুরা। ঢেউটা দেখুন বন্ধুরা, ঢেউটা বিপদ ছড়ে হচ্ছে। কিরে দিঘার মজা নিচ্ছিস নাকি? দিঘার মজা নাকি দিঘা? হ্যাঁ ওই ঢেউতে ঢেউতে কত সুন্দর, ওখানে যাবো ঠেলে বার দিয়ে যাবে বল। এই ঢেউটা আসছে দেখ, ঢেউটা আসছে দেখ, ও বন্ধুরা দেখে ও তুই কি দাল শুরু করেছিস? ওই সে জল মাল উঠে গেল তো স্টান স্টানে, একটু শান্ত হয়েছে আবার এক্ষুনি আসবে। বিপদ ছড়ে বিপদ ছড়ে যাকে বলে বিপদ ছড়ে। বাবা আস্তে আস্তে দুটো মাছ ধরে নিয়ে এসছে তাই দেখাচ্ছে মাছ, ঠিক আছে মজা পাচ্ছে আমাদের সাথে এসে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে চলো আরো ধরবো, এবার বড় মাছ ধরবো। ঢেউ হচ্ছে বিশাল বিশাল পরিমাণে ঢেউ হচ্ছে, আমি আর যেতে পারলাম না ঢেউর জন্যে। চলো পরে ওদিকটা জাল টেনে উঠবে ওইখানে গিয়ে দেখাবো মাছের বাচ্চা আর জাল। ঢেউগুলো দেখুন ঢেউগুলো, জাল ছাড়তে যাতে দাদারা পুলিশ চলে আসছে, ওই আরেকজন ঢেউতে ঢেউটা তোল খাচ্ছে। কি মজা 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 নিচ্ছে খুব, আসে বাবা বুই আছে ভিতরে নদীর মাঝখানে ওই পুরো মজা নিচ্ছে। এবার দিয়ে দীঘার মজা এখানে নিলে হয়, ও সেই মজা বন্ধু সেই মজা একদম। কি খবর ভাই? তুলে তুলে আগে দিচ্ছে কেন? ওই ঢেউতে মাতলা আছে তো পাগল হয়ে গেছে, পাগল মাতলা পাগল একদম পাগল হয়ে গেছে দেখ, কিরম ঢেউ হচ্ছে তুলে তুলে আসা দিচ্ছে মাঝে মাঝে।
পুরো খেপে গেছে মাতলা নাকি ও জাল ধরে গেছি দেখ কিরকম টান দেখছে দেখা যাচ্ছে ও ও ও আমি পড়ে গেলাম তুই তো লাগা দিচ্ছিস পুরো পুরো খেপে গেছে মাতলা হ্যাঁ আজকে মাছ হবে না মাছ হবে না শিওর দেখা যাক কি হয় মাতলা পুরো খেপে আছে বলেছে আজকে মাছ দেবো না তোকে পাগল হয়ে গেছে মাতলা আজকে নাকি এখন তো একটু ঠান্ডা হয়েছে মনে হচ্ছে একটু ঠান্ডা হয়েছে বন্ধুরা অনেকক্ষণ বাদে জালের কাছে এসেছিলাম জালটা চেক দেবো চলো চেক দিয়ে দেখি কি হয়েছে না হয়েছে যেরকম ঢেউ সেরকম ময়লা আশা ছিল মাছ ধরবো কিন্তু পড়ে গেছি নিরাশায় এত বড় নদীতে নদী কোনো মাছ অনেকক্ষণ পরে মাছ অনেকক্ষণ পরে ডাক দাও দেখ সে কাকা মাছ ছাড়িয়ে নিয়ে চলে গেছে সব বুঝলি তো এই জন্য আমরা মাছ পাচ্ছি না নাকি তুমি পাইছিলে ওদিকে কিছু একটা কুটজালি একটু কুটজালি ছাড়িয়ে নে কি এখানে চার ঢেউ তাই এতে কি মাছ হয় চিংড়ি মাছ চিংড়ি চিংড়ি অনেকক্ষণ পর একটা মাছ দেখা গেল চিংড়ি মাছ তো উঠে চলে মামা তুলে নে চলো সামনে যাই একটা খয়রা মাছ হয়েছে এনো নেনো ঠিক আছে ধরে ফেলেছে না চলো একটা বড় খয়রা যেখানে একটা বড় খয়রা বহুত বড় খয়রা তুলে নাও তুলে নাও চলো পরে আবার দেখি কি হচ্ছে দেখতে থাকুন আবার পাশে আরেকটা ওর একটুখানি দূরে আরেকটা ছিল সেটাও তুলে নিল প্রচুর ঢেউ আরেকটা খয়রা আছে পাশাপাশি দুটো একসাথে পাশাপাশি দুটো
একদম মাথা জালের মাথায় আছে একদম আছে দুটো মাছ পরপর দুটো একটা পরপর দুটো মাছ হলো এখানে ভালোই মাছ বেঁধেছে তলার দিকে বাবা ছাড়াচ্ছে এদিকে আরো খুব এনজয় করছে আজ চলো এখানে আছে 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 এখানে এক এক জায়গায় তিনটে চারটে বেড়ে বেঁধেছে প্রচুর এদিকে ভালোই মাছ বেঁধেছে ভাই এদিকে আয় ভালোই ঘরে পড়েছে দেখ বাবা প্রচুর ফাস্ট বুঝলি তো প্রচুর ফাস্ট দেখ এখানে প্রায় ভালোই মাছ বেঁধেছে শুধু মাছ আর মাছ আবার মাছ পড়েছে তুলে একটু টেনে দাও সাইডের দিকে জালটা তুলে আমরা একটু সাইডের দিকে টেনে দেবো কারণ জল অনেক হয়ে যাচ্ছে তো নাহলে এরপরে আর সাতটা জাল তুলতে হবে জাল টেনে নিয়ে আসছে এই যে একটা মাছ দুটো মাছ দুটো একসাথে দুটো আছে একই জায়গায় পার্শে মাছ অনেক সময় পরে একটা পার্শে মাছের দেখা তুলে নাও পার্শে মাছ দেখতে পেলাম দেখা যাক দেখি কি মাছ হয়েছে এক জায়গায় দুটো মাছ দেখা যাচ্ছে তো দেখতে থাকি আর সামনে কি কি মাছ আছে ওই সামনে আরো দুটো দেখা যাচ্ছে ওখানে চলে গেল চলে গেল চলে গেল একটা তো আমরা এখন উপরে বারটা চেক দিচ্ছি নিচের বারটা লাস্টে দেখবো কারণ নিচের বার তুললে ইট উঠে যাবে আর ইট উঠলে জাল ভেসে যাবে আর মাছ পাবো না আমরা মোটামুটি টুকটাক ভালোই হয়েছে আর একটু জোয়ার হোক তারপরে দেখি কতটা কি হচ্ছে লাস্ট দেখাই হবে কতটা মাছ হলো এখানে একটা নিচের বরে গেছে এখানে আরেকটা মাছ আছে আর কাকাওর ওদিকে পার্শ্ব মাছ ধরার জন্য বড় পাশের জালটা পাচ্ছে ওদিকে তো দেখা যাক দেখি ওরা ওদিকে পাততে লাগুক তত সময় বোবা দাও আমি চেক দিতে লাগে এটা কি হচ্ছে ভালো ঢেউ হচ্ছে প্রচুর ঢেউ হচ্ছিল তাই আর দেখাতে পারিনি জলের মধ্যে গিয়ে কতটা কি মাছ পেলাম তা বাড়ির দিকে গিয়ে তারপরে দেখাবো মাছ জালে মাছ আছে বাড়ি গিয়ে মাছ ছাড়াবো তারপরে দেখাচ্ছি কতটা কি মাছ পেলাম
হয়েছে মোটামুটি হয়েছে যা হয়েছে ভালোই হয়েছে আর প্রচুর ঢেউ হচ্ছিল তাই ওদিকে দেখাতে পারলাম না ঠিক করে কাকা এটা তুলে নিয়ে যাবে আর এখানে একটা জাল পাতা আছে ওটা তুলে নিয়ে যাবে একসাথে চলে যাবো এবার চলো বাড়িকে দেখা হচ্ছে ওকে গান করে নাকি মালের শোক আজকে সন্ধ্যাবেলার মত জালে অল্প দুটো মাছ ছিল সেগুলো ছাড়িয়ে নিচ্ছে ছাড়ি ছাড়ি ওই সাইডে রাখছে ওই সাইডে আর ব্যাগে আছে সেগুলো আবার ঢালবো তারপর দেখতে পাবেন কতটা মাছ পেয়েছি গাবলা নিয়ে আসে ও থাক না ঢাল দেখি দাদা বেশি মাছ হয়নি এই যে সব মাছ এই যে সব মাছ আছে তো এই একটা ছোটা বালে আছে বেশি বড় না হ্যাঁ ঠিক আছে আজকের ভিডিওটা অবধি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো সাবস্ক্রাইব অবশ্যই করবেন